ক্রীড়া পর্ষদের সব কোচিং সেন্টার এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হলো। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সূর্য চক্রবর্তী। তিনি বললেন যে করোনা যেভাবে দিনের দিন বৃদ্ধি পাচ্ছে তাতে কোচিং সেন্টার বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। এই ধরনের কোচিং সেন্টার থেকেই ছড়াতে পারে করোনা, তাই ব্যাগ দেওয়ার জন্যই বন্ধ করা হয়েছে। কোচিং সেন্টারগুলি 23 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হলো। এরপর কবে খোলা হবে তা কিন্তু পুনরায় আবার একটি সিদ্ধান্তের মাধ্যমে জানানো হবে বলে তিনি বলেন। ক্রীড়া পরিষদের উদ্যোগে বিভিন্ন কোচিং সেন্টার বন্ধ থাকার ফলে এখন খেলোয়াড়রা কিন্তু ঘরেই থাকতে হবে। ত্রিপুরা ক্রীড়া পর্ষদ তার সমস্ত সেন্টার, অনুমোদিত সেন্টার, গোটা রাজ্যে যে 56টা সেন্টার রয়েছে, আগরতলা শহরের বিভিন্ন সেন্টার রয়েছে, সমস্ত সেন্টারে খেলাধুলা আজকে থেকে বন্ধ করে দিয়েছে, একেবারে সম্পূর্ণ বন্ধ থাকবে প্রশিক্ষণ সমস্ত সেন্টারে। কারণ আমরা সবাই জানি করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ফলে পরিস্থিতি অনেকটা উদ্বেগজনক, এবং এই অবস্থায় সব থেকে জরুরি হলো খেলোয়াড়দের শারীরিক সুস্থতা, এবং এই সুস্থতার কথা মাথায় রেখে সমস্ত সেন্টারগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আমরা একটা সময় 8 বছর পর্যন্ত সমস্ত খেলোয়াড়দের প্রশিক্ষণ বন্ধ রেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে সরকারি নির্দেশ মেনে আমরা সমস্ত সেন্টারে সব ধরনের খেলাধুলা বন্ধ রেখেছি, এবং পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়ার সাপেক্ষে এই যে বন্ধ করার যে সিদ্ধান্ত সেটা বলবৎ থাকবে। নিউজ ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।